তো বন্ধুরা, আমরা যারা ফোন ইউজ করি, আমরা যারা স্মার্টফোন ইউজ করি, আমাদের ফোনে এমন কোন অ্যাপস কি আমরা ইউজ করছি যে এই অ্যাপসটার মাধ্যমে হচ্ছে আমাদের ফোন থেকে বিভিন্ন ইনফরমেশন শেয়ার হচ্ছে, বিভিন্ন ইনফরমেশন লিক হচ্ছে, সেটা দেখার জন্য হচ্ছে আমরা প্রথমে যেটা করব, আমাদের ফোন থেকে আমরা গুগল প্লে স্টোরে চলে যাব এবং আমাদের গুগল আইকনটা যেটা আছে, গুগলের আইকনটাতে প্রেস করে দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে দেখতে পাবো যে প্লে প্রোটেক্ট নামে একটা অপশন আছে, প্লে প্রোটেক্টের মধ্যে প্রেস করে দিব। প্লে প্রোটেক্টের মধ্যে প্রেস করে দেওয়ার পরে এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড এটা লেখা আছে, আর নিচে আছে হচ্ছে স্ক্যান। আমরা স্ক্যানে প্রেস করে দিব। স্ক্যানে প্রেস করলে হচ্ছে আমাদের ফোনের যত অ্যাপস আছে সব অ্যাপস গুলোকে হচ্ছে স্ক্যান করবে গুগল প্রোটেক্ট। স্ক্যান করার মাধ্যমে হচ্ছে আমাদের এখানে যদি কোনো হার্মফুল প্রোডাক্ট, হার্মফুল অ্যাপস থেকে থাকে তাহলে হচ্ছে সেটা উপরে চলে আসবে। সো আমার এখানে কোনো হার্মফুল অ্যাপস নাই, যে কারণে হচ্ছে আমি স্ক্যান দেওয়ার পরেও আমার এখানে কোনো হার্মফুল অ্যাপস ফাউন্ড করতে পারে নাই। সো এইভাবে হচ্ছে ছোট ছোট টিপস শেখার জন্য আমাদের সাথে থাকেন। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে ফেসবুক পেজটিতে লাইক করে ফলো করে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বেশি বেশি ছড়াই দিবেন, এবং এমন ইনফরমেটিভ ভিডিও পাইতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।